বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি রিনা, আমার চ্যানেল রিনাস নোটবুকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব কোচবিহার রাজবাড়ি। তোমরা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। চলো এখন আমরা রাজবাড়ির মধ্যে ঢুকব। এখানে আমরা প্রথমে টিকিট কাউন্টারে টিকিট কেটে ঢুকলাম। এখানে টিকিটের মূল্য হলো 25 টাকা পার হেড ফর ইন্ডিয়ানস। টিকিট কাউন্টারের ঠিক পাশে এই কাউন্টারটায় ক্যামেরা বা মোবাইলে ছবি তোলার জন্য পারমিশন করাতে হয়। তার জন্য 50 টাকা করে টিকিট কাটতে হয়, তাহলে ভেতরে ছবি তোলা যাবে। এই জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা। তোমরা দেখতেই পাচ্ছ রাজবাড়ির ঠিক সামনে একটা খুব বড় বাগান আছে, এটা খুবই ভালো লাগছে দেখতে। কোচবিহার রাজবাড়ি হলো কোচবিহার শহরের একটি দর্শনীয় স্থান। এই রাজবাড়ির আরেকটি নাম হলো ভিক্টর জুবিলি প্যালেস। 1887 সালে মহারাজা নৃপেন্দ্র নারায়ণের রাজত্বকালে ইংল্যান্ডের বাকিংহাম প্যালেসের আদলে এই রাজবাড়িটি তৈরি করা হয়েছিল। এই রাজবাড়িটি হলো ক্লাসিক্যাল ওয়েস্টার্ন শৈলীর একটি দোতলা ভবন। তোমরা দেখতেই পাচ্ছ যে রাজবাড়ির ঠিক সামনে বিশাল জায়গা জুড়ে বাগান রয়েছে এবং বাগানের মধ্যে দিয়ে খুব সুন্দর রাস্তা করা আছে। আমরা এখন সেখান দিয়ে যাচ্ছি, তারপর তোমাদের সাথে রাজবাড়ির ভেতরটা শেয়ার করব। তোমরা অবশ্যই ভিডিওটার সাথে থেকো। Thank you.
রাজবাড়ির ভেতরে প্রবেশ করছি, চলো তোমাদের দেখাই রাজবাড়ির ভেতরটা কিরকম। রাজবাড়ির ভেতরে এই জায়গাটা খুব সুন্দর একটা জায়গা, এই জায়গাটা আমার খুবই ভালো লেগেছে। তোমরাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের এই জায়গাটা কেমন লাগলো। এখন রাজবাড়ির দোতলার যে ঘরগুলো আছে সেগুলোই এখন ঘুরবো আর তোমাদের সাথে শেয়ার করব। তোমরা বলো ভিডিওটা কেমন লাগলো। Thank you.
রাজবাড়ির ওপর থেকে এই বাইরের জায়গাটা খুবই সুন্দর লাগছে দেখতে। আমরা যে ঘরটাতে আছি, এখানে যে মূর্তিগুলো আছে, এই মূর্তিগুলি প্রায় 400 বছরের পুরনো। খুবই সুন্দর এই জায়গাটা দেখো। আমার তো রাজবাড়ি ঘোরা কমপ্লিট হয়ে গেল। তোমরা বলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করো ও শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।